بسم الله الرحمن الرحيم واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسول ياتي من بعد اسمه احمد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الامين الكريم مولا يصلي وسلم وبارك عليه تیرے قدموں میں جو ہے تیرے قدموں میں جو ہے تیرے, قدم تیرے قدموں میں جو ہے تیرے قدموں میں جو ہے غیر کموں کیا دیکھ کون نظروں میں چڑے دیکھ کے تلوار تیرا کون نظروں میں چڑے

ধর্ম সম্পর্কিত জানিবার একটা ব্যবস্থা অতীতেও রেখেছেন এখনও আসেন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ ভবিষ্যতেও এই ধরনের চর্চা আল্লাহ পাক জারি রাখুন সবাই বলুন আমিন আমিন ধর্ম প্রসারের دین প্রসারের এই সিস্টেম এটা আজকে নতুন নয় আমাদের নবীর জমানা থেকে দিন ধর্ম প্রসারের এই সিস্টেম এইভাবেই দীন ধর্ম যুগে যুগে আল্লাহর নবীর সাহবা এক রামগণ তাবিনগণ তবে তাবিনগণ আউলিয়াই এক রামগণ এইভাবে ইসলাম ধর্ম সেই মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এখানে পর্যন্ত এনেছেন বলুন সুবাহ দিন ধর্ম কিভাবে আসছে অতীতের সমস্ত ইতিহাসগুলোকে সংক্ষেপে যদি আপনারা আমরা একটু গো গভীর ভাবে চিন্তা করি আপনি আর আমি আমরা এই কলমা এই ধর্ম এই ইমান পেয়েছি এই সিস্টেমে মিলাত মাহফিলের মাধ্যমে নবীর মাহফিলের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ নবীর চর্চার মাধ্যমে মিলাদul নবীর মাধ্যমে মিলাদুল নবী আজকে আমার বিষয়বস্তু মিলাদুল নবী মানে নবী সম্পর্কে জানা এই নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গঠন গোটা দুনিয়া সৃষ্টি করেছেন সেই কারণে যুগে যুগে শুধু নবীর চর্চা হয়েছে আদম আলাইহিস সালাম মিলাদুন নবী করেছেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মিলাদুন নবী করেছিলেন ঈসালে সাল্লাম পর্যন্ত 124000 সমস্ত নবীরা মিলাদুন নবী পালন করেছেন কারণ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা রু জগতে মিলাদুন নবী আয়োজন করে সমস্ত নবীদেরকে বুঝিয়ে দিয়েছেন আমি এই গোটা দুনিয়া সৃষ্টি করেছি এই নবীর জন্য এটা হচ্ছে বাস্তবতা

আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মধ্যে মিটিং ডাকলেন কুরআন শরীফে সেই ঘটনা দুনিয়ার মানব এখনো সৃষ্টি হয় নাই মানব জাতি সৃষ্টি হয় নাই কেউ সৃষ্টি হয় নাই এখনো পর্যন্ত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয় নাই এর আগের মিটিং চলতেছে এর আগের মিটিং এখন আপনাদের আমাদের জিনিসগুলো কতটুকু বিশ্বাস হয় এটা আমাদের ব্যাপার মিটিং চলতেছে হাতম সৃষ্টি হওয়ার আগে এবং এই কথাটা আপনি আমি বিশ্বাস না করিবার সুযোগ নেই কোরআন শরীফে এসেছে কোথায় এসেছে আমাদের সমস্ত ঝগড়া ফসাদ আমাদের যত প্রকারের প্রশ্ন যত প্রকারের জানা শোনা সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত ঝগড়ার মীমাংসা হচ্ছে কোরআন শরীফ এবং হাদিস শরীফ ঠিক কোনো কথা কোরআন শরীফে থাকলে কোনো কথা হাদিস শরীফে থাকলে কোনো কথা ফেকার মধ্যে থাকলে তখন সেটা আমি মানি না আমরা মানি না এই কথা বলিবার আর কোনো সুযোগ নাই এখন কোরআন শরীফে বলতেছে ওইদ আহাদ আল্লাহ নবীনা লামা আতাই তুকুমিন কিতাবিন ওয়াহেকমা এই কথাটা আমরাও পড়ি ও উপরে। পড়ে উপরে পড়ে এই দেশের মানুষও পড়ে সেই দেশের মানুষও পড়ে সবাই পড়ে আপনারাও পড়েন এখানে কোরআন শরীফ আনলে সেখানে দেখতে পাবেন সুরাই আল এবরান শরীফের আয়াত আয়াতে মিসা এক কথা মনে রাখলে হবে আয়াতে মিসা কোন আয়াত আয়াতে মিসা সে আয়াতে মিজাকে বলা হচ্ছে রু জগতে আলমে আর ওয়াহে উর্দু জগতে কোনো কেউ ব্যাখ্যা জানে না কোনো কেউ সে জগতে কেউ যায় নাই কোনোদিন সেখানে কেউ আমাদের যাওয়ার সুযোগ নেই সেখানে একটা মিটিং হয়েছে মাহফিল হয়েছে একটা মাহফিল হয়েছে মাহফিলটা নবীকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে নবীকে কেন্দ্র করে একটা মাহফিল হচ্ছে তো সুতরাং নবীকে কেন্দ্র করে মাহফিলের নাম হচ্ছে মিলাদুল মাহফিল কি মাহফিল মিলাদুল মাহফিল আমাদের আল্লাহ পাক সৌভাগ্য রেখেছেন আপনাদের আমাদের সৌভাগ্য যে আমরা সুন্নি হয়েছি বলে আজকে মিলাদুন্নবী করতে পারতেছি আজকে যদি আপনি আমি শুনি না হইতাম কোনদিন আমাদের মাহফিলকে মিলাদুল মাহফিল নাম দিতে পারতাম না আমরা মিলাদ মাহফিল করতে পারতাম না হয়তো ওয়াস মাহফিল অথবা দোয়া মাহফিল অথবা বার্ষিক মাহফিল অথবা বড় সভা অথবা ছোট সভা অথবা মাঝারি সভা কিছু একটা বলতে হতো মিলাদ নাম ধরা যাইত না যদি শুনি না হইতাম ঠিক না এটা আমাদের জন্য সৌভাগ্য তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছেন বলে মিলাত মাহফিল করতে পারতেছি ফাতিহা ইয়াজদম করতে পারতেছি বা বিভিন্ন ধরনের নবী শান মানের আলোচনা করতে পারতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আমরা সেরকম সব আলোচনা করতে পারতেছি আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছেন বলে বলুন আলহামদুলিল্লাহ হযরত সুন্নি বানিয়েছেন বলে আমরা কোরআন শরীফের সব কথা বলতে পারি সুন্নি না হইলে সব কথা বলা যাবে না কোরআন শরীফে আমাদের নবী গায়েব জানে বলা হয়েছে দুর্ভাগ্যবশত যদি কোনো কেউ ওয়াহাবি হয় জামাতি হয় সেই ব্যক্তি এই আয়াতটা পড়তেও পারবে না তফসিরও করতে পারবে না কারণ এই আয়াতের তফসির করলে নবী যে গায়েব জানে সেটা মুখে স্বীকার করতে হবে ঠিক কিনা আমাদের নবী বদরের দিন আগামীকাল বদরের যুদ্ধ হবে আজকে বদরের আগের দিন আমাদের নবী বদরের ময়দানে কে কোন জায়গায় মরবে আবু জেহেল কোথায় মরবে আবু লাহাব কোথায় মরবে উতবা কোথায় মরবে সাইবা কোথায় মরবে আমাদের নবী লাঠি দিয়ে ময়দানের মধ্যে বদরের ময়দানের মধ্যে দাগ দিয়ে ফেলেছেন আগের দিন দাগ দিয়ে ফেলেছেন আগের দিন কালকে কি হবে আমাদের নবী আগের দিন ডাক দিয়ে ফেলেছেন তাহলে এটা কি গায়েবের কথা নয় আগামীকাল কি হবে এটা জানা জানি না কিন্তু যারা দুর্ভাগ্য ভটত শুননি নয় এরা এই হাদিসের তর্জমা মানুষকে শোনাতে পারবে না কারণ মানুষ উল্টা ভস্ট করবে তো আর আর ওয়াবি তাই লাভ কি বলবে না বলবে না কারণ বুঝতে পারলাম ওয়াহাবি হলে কোরআন শরীফের হাদিস শরীফের অনেক ওয়াস পরে বা দিয়ে যেতে হবে দামা সাফা দামা এই এই কিন্ন হইস বলিও না বদর কে ময়দান মে বদর কে ময়দান মে के बदर के मैदान में, कुफार के जमात मैदान में कुफ़ार के जाए ममा बद्रे मैदान में कुफ़ार के जाए ममा کس جگہ تھا کس کا مرنا کہہ دیا تو ہو گیا کس جگہ تو کس کا مرنا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا آپ نے قطرے کو دریا کہہ دیا تو ہو گیا صلاة سنیا বদর কে ময়দানে বদরের দিন আমাদের নবী আগের দিন কুক কোথায় উৎসবা মরবে কোথায় সাইবা মরবে এই কথাটা বুখারী শরীফের মধ্যে কিতাবুল মগাজিতে আছে হাদিসের সব কিতাবে আছে মাদারের জন্য বুওয়াতে আছে মাদারের জন্য বুওয়াত আমি মানিনা এই কথা বলিবার মত কোনো মানুষ ভারতীয় ফাও নাই কারণ ভারতীয় ফাও যার কাছ থেকে মানুষ হাদিস পেয়েছে সেই শেখকে মুহাক্কিক আলালা তালাক আব্দুল মুহাদ্দিস দেহলবী তাহার কিতাবের মধ্যে লিখে ফেলেছেন সুবহানাল্লাহ তাহলে বজরের মধ্যে কে কোথায় মরবে আমাদের নবী আগে আগে বলে ফেলছেন তো আগে আগে বলে ফেলা এটাকে গায়েব বলা হয় এটা কি কি বলা হয় তো সুন্নি হয়েছেন বলে নবী গায়েব জানের এটা সহজ কারে বলে বলতে পারতেছেন আর যদি কফালের দোষে সুন্নি না হইতেন এরকম অনেকে সুন্নি হয় না এরকম আছে না নাই সুন্নি যারা নয় তাদেরকে আমার কিছু বলিবেন নাই আর আমার কুসু বলা বলির মাধ্যমে কোনো বাতিল সুন্নি হবে না আমার উদ্দেশ্য বাতিলকে সুন্নি বানানো নয় যেগুলো সুন্নি আছে এগুলোকে ধরে রাখা ঠিক নিজের গস সামাল আজকাল আমাদের নিজের গস সামালন কর বড় সমস্যা হয়ে গেছে কারণ গতকাল গত বছর গত দশ বছর আগে এতগুলো ওয়াবি ছিল না আমাদের সুন্নিদের থেকে বুঝাই বুঝাই বুকে ফিটে গালে হাত বাজে হাত মাঝি মাঝি ফিটে হাত মেজে মেজে আমাদের অনেক সুন্নিদের তারা নিয়ে গেছে ঠিক না এখন আমাদেরকে ও সুন্নি বানাইবের নিয়োগ নেই তো ইমানদার তো আসি আবার ইমানো কেন তখন উত্তর হচ্ছে ওই ইমানদাররা ইমানের মধ্যে থাকো ইমানদাররা কোথায় থাক ইমানদাররা ইমানের উপর থাকো খবরদার শয়তানে এলা ইয়াগরান্না বিল্লাহিল হেল করুর খবরদার তোমাদেরকে শয়তানে যাতে নিয়ে যেতে না পারে ও ইমানদাররা ইমানের উপর বর করার তাকো সাভের তাকো স্থির থাকো চতুর্দিকে বাতল ফেরকা আপনি মানুনার আর নাই মানুন একটা দুটা নয় বহত্তরটা বাতেল ফেরকা বহত্তর বাতেল ফেরকার টার্গেট কিন্তু সবার শুননি কোন জমাতি ওয়াহাবির থেকে জমাতি বানাবে না কোন ওয়াহাবির জমাতির থেকে তাবলিগির থেকে ওয়াহাবি বানাবে না সবার টার্গেট আল্লাহ হজর সুন্দর করে বয়ান করেছেন বলছেন সোনা জঙ্গল রাত বদলি কালি হে সোনে বালো জাগতে রহিও چوروں کی والی, والی ہے اللہ مولانا آنکھ سے کاجل صاف چڑا لے وہ چور بلا کے وہ تیری گھٹری تاکی ہے اور نے نیند نکالی ہے اللہ ہو مولانا আপনি মানুন আর নাই মান্লাহ কি করেছেন কিন্তু আমরা সবাই মানতে পারতেছি না কোথায় দলিল سورة آل عمران سورة تبارة آيات ميساق وَإِذَا خَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ أقوم، جي ثُمَّ جَاءَكُمْ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ تصدق لما معكم لا تؤمنوا منا به ولا قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সুমজা আকুম মানে میلাদুন নবী সুমজাakum রাসূল মানে নবী আসবে নবী তো নবী আসবে এটাকে আরবীতে বলা হয় میلাদুন নবী নবীর আগমন নি میلাদুন নবী খুঁজে পাচ্ছেনা কুরআন শরীফে আমি একটা আয়াত শরীফ পড়েছি সূরায়ে 28 পারার মধ্যে সূরায়ে সফ থেকে আল্লাহ পাকে সাত পর্ব হচ্ছে হজরত ঈসা কথা নবী আমার বিষয় মিলাদুন নবী তো মিলাদুন নবীর বৈধতা মিলাদুন নবীর উপর আয়াতগুলো একটা 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 শুধুমাত্র তর্জমা করতে করতে আমার সময় অনেক যাবে সে কারণে আমি আমার টার্গেট আমার নিয়রটা ঠিক করে ফেলি বাইরে বন্ধুরে দেশবাসীরা ও এলাকাবাসী মুরব্বিয়ান রেখলাম হন ওয়াবিরে বুঝাইবার নিয়তে আমি ওয়াজ করতেছি না আমি আমাদের সুন্নিদেরকে বুঝাইতেছি আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ মিলাদুল করেছেন মিলাদুল মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি জগৎকে শুরু করেছেন সৃষ্টি জগৎকে শুরু করেছেন সেই যাই হলো তাই হলো এরপরে আদম আল ইসলাম আদম আল ইসলামের সাথেও আমাদের নবীর ব্যাপার সেফার জড়িত মিলাদ নবী জড়িত আদম বলতেছেন ই আল্লাহ আপনি আপনার সেই নবীকে আমার বৃদ্ধাঙ্গগুলিতে এনে দেন আল্লাহ এনে দিলেন আদম আলাসলাম সুমো দিলেন শোকে লাগাইলেন সবাই মানবে সবাই মানবে এখন আমি বললাম হজরত আদম আলাইসলাম সেটা আদ মানে সুমা দিয়েছেন এটা কিতাবে আছে আমার কথা নয় তফসিরের উগুল বায়ানে আছে ইমামে আলা হাজরত এটার উপর কিতাব লিখেছেন মুনিরুল আইন ফি হুকমে তাকবীর নে বাহমাইন আরেকটা লিখেছেন নাহজু সালামা ফি তাকবীরুল ইবাহমাইন ইনদাল ইকামা আলা হযরত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা দশ কিতাব লেখা নাই আলা হযরত 200 কিতাব লিখেছেন শুধু সুমা দেওয়ার উপর এখন আপনি যদি বললেন যে তিকিন হইবে হয় মাইন্টন এখন আমি কি করব এই জন্য যে ব্যক্তি গাড় টেরা যে ব্যক্তি লক টেরা যে ব্যক্তি গোয়ার যে ব্যক্তি ফাটটা মানে না তাকে বুঝাইতে পারবেন না হজরতে আদম আলাম সুমা দিয়েছেন দলিল আছে আমাদের কাছে দলিল ছাড়া কোনো কথা নাই আমাদের কাছে আলা হজরত আছেন আদ আলিসলাম সুমা দিচ্ছেন এই জন্য আমরা সুমা দিই সুমা কি ওয়াবি সমাজে আছে নাই কেন নিশ্চয় তারা এগুলো মানে না ঠিক কি না সুতরাং ওহাবি হলে অনেক কিছু না মানতে হয় একটা জিনিস বুঝে যান ওহাবি হলে দর্বের অনেক জিনিস না মানতে হয় তারপরে এই ওয়াবি হওয়া যায় ও ভাই ওয়াবি কেমনে হয় একটু বলেন তো বলে যে কোরআন হাদিস ধর্ম কর্ম বিশেষ করে নবী সংক্রান্ত আল্লাহর নবী শান অনেক জিনিসকে না মানতে হয় তখন তাকে ওয়াবি বলা হয় মহতরাম হাজরিন আদম আলাইহিস সালাম মিলাদুন্নবী করতেছেন উশিলে দিচ্ছেন কি দিচ্ছেন তিনশো বছর সাড়ে তিনশো বছর কান্দার পরে আল্লাহ আল্লা আল্লাহ পাক্স তারপরে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ তোমার সেই নবী যে নবীর নাম কলমা শরীফের সাথে লাগার আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আ উসিলে আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক বললেন ও আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা বলে যে আমাকে যেদিন সৃষ্টি করলা সেদিন আমি আরশের চৌকাঠে বেহস্তের প্রতিটি পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পেয়েছি কিন্তু তার এক মনোহর নামক এক বক্তা আছে সেই ব্যক্তি কোন জানায় দেখতে পাচ্ছে না সে ব্যক্তি শুধু লাইলা হাইল্লা দেখে মোহাম্মদ রসুল্লাহ দেখে না তো কোন ব্যক্তি এক জায়গায় লেখা আছে এখানে লেখা আছে নুরানি মাহফিল এক যে ব্যক্তি নুরানিটা না দেখলে এটা কি কাগজের দোষ নাকি তার চোখের দোষ এখানে লেখা ঠিকই আছে

সন্ধ্যাবেলা যা আর আর দেখে না সে ব্যক্তি বলা হয় আজ জো আদা এবং আজ জো আদা ব্যক্তি সন্ধ্যায় দেখে না আবার কিছু বানর আছে বানর কি বানর ফেসা ফেসা উত্তম ফেসা সেই ফেসা দিনেও দেখে না রাইতেও দেখে না শুধুমাত্র সন্ধ্যাবেলা কিছু কখন দেখে সন্ধ্যাবেলা ঘন্টা আধা ঘন্টা মতো সে দেখে এইজন্য সেই দৌরাদুরি সন্ধ্যাবেলা সে এই গাছ থেকে সেই কাছে এই গাছ থেকে সেই গেছে রাজবরও এক জায়গায় বসে থাকে দিনবরও এক জায়গায় বসে থাকে তো এই সমস্ত এগুলোকে ধরা দিনেও ধরা যায় রাতেও ধরা যায় সন্ধ্যাবেলা ধরা যায় না হজরত আমি আর করছিলাম আদম আলাইহিস সালামের মিলাদের কথা একটা একটা অনেক কথা সমস্ত নবীদের কথা আদম আলাইহিস সালাম উসিলা দিয়ে দোয়া করতেছেন আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনার ব্যাপার কিন্তু কিতাবে এসেছে কোরআনে এসেছে হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা দিয়ে দোয়া করেছেন আর এই উসিলাটা আমাদের সুন্নিদের মধ্যে আছে সুন্নিবাদ আর কার কাছে উসিলা আছে সুন্নিবাদে আর কার কাছে উসিলা ধরাটা শিরিক ওসিলাটা কি কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে ওসিলাটা আদম আলাইহিস সালামের সুন্নাত কার সুন্নাত এই ভাবে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর মিলাদ পালন করেছেন কি পালন করেছেন মিলাদ পালন করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যকান থেকে একটা বলি ইব্রাহিমের কথা বলি

আল্লাহ পাক বারবার বিভিন্ন জায়গায়তে বিভিন্ন রকম বলেছেন সূরা জুমার মধ্যে আরেক রকম করে বলেছেন হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়িনা রাসূলা সেখানে আরেক রকম করে বলছে একই কথা মোট কথা গোল সব কথার খোলাসা কথা এটা খোদা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ তোমার যে এই নবী এটা আমার বংশে দিয়ে পাঠিয়ে দাও তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর কথাবার্তা আলোচনা করেছেন কিনা নবীর আলোচনা করাটা কি মিলাদ নবী বলা হয় নবীর আলোচনা নেই নবী আসা যাবার আলোচনা নবী আসুক নবী আসুক আল্লাহ নবীটাকে আমার বংশে পাঠিয়ে দাও এখন ইসাল ইসলাম ইসাল ইসলাম বাপসারা পয়দা হয়েছেন আল্লাহ বাপসারাও মানুষ বানাইতে পারে আল্লাহ বাপসারাও আল্লাহ মা সারা বাপসারাও মানুষ বানাইতে পারে যেমন নাকি আদম আল ইসলামকে বানাইছে আদমের বাপও নাই আবার আল্লাহ মা ছাড়া শুধু বাপ থেকেও মানুষ বানাইতে পারে শুধু বাপ থেকে যেমন নাকি মা হাওয়া ইসলাম হাওয়াল ইসলামকে কার থেকে বানাইছেন বাপ থেকে কার থেকে হাওয়াল ইসলাম আদম আল কি আদম আল ইসলামের স্ত্রীও মেয়েও সুবহানাল্লাহ

কে বাপ থেকে বানাইছেন মা সারা হাজারতে আদবকে বানাইছেন মাহোন হয় বাপন হয় আবার হাজারতে ঈশ আল্লাহ সামকে বানাইছেন বাপ বাপ নাই মা তেরাল্লায় মা বাপ থেকেও বানায় মা বাপ সারাও বানায় শুধু বাপ থেকেও বানায় শুধু মা থেকেও বানায় শুধু মা থেকে শুধু বাপ থেকেও বানায় মা বাপ দুজন থেকে বানায় আমাদের আমাদের সবাইকে মা বাপ দুজন থেকে বানাইছে হযরত ঈসা আলাইহিস শুধু মা থেকে বানাইছে হযরত হাওয়া আলাইহিস শুধু বাপ থেকে বানাইছে হযরত আদম আলাইহিস মা এবং বাপ দুনটা ছাড়াই বানাইছে আর আমাদের নবীকে কোন থেকে বানাইছে কোন হয়ে যাও আমাদের নবীকে আল্লাহ নিজের নূর থেকে বানিয়ে আমাদের নবী ও মানুষ আমাদের নবী কি আমাদের নবী জিন না আমাদের নবী জিনও না ফেরেস্তাও না খোদাও না আমাদের নবী কি খোদা জিন ফেরেস্তা মানুষ তবে কিসের থেকে বানাইছে একটা কথা অনেক কথা বাসকালিতে নিয়েতে। যারা সুন্নি নয় তারা বলতেছে প্রত্যেক মানুষকে মাটির থেকে বানাইছে সেই কারণে আমাদের নবী ও মাটির মানুষ এখানে কিন্তু জানিবার বিষয় হচ্ছে আমার প্রত্যেক মানুষকে মাটির থেকে বানাই নাই আল্লাহ পাক যদি না জানো চুপ থাকো না জানলে জাননেওয়ালাদের বলাদের থেকে জিজ্ঞাস করো ফাস্ট আলু আহ্লা জিগ্রে ইনকুন তুমলা আলামুন তুমি না জানলে জানলে থেকে জিজ্ঞাস করো সকল মানুষকে মাটির থেকে বানাই নাই কি একজন মানুষকে মাটির থেকে বানাইছে একজন মানুষকে থেকে বানাইছে সেটা হচ্ছে হজরত আদমকে কাকে আদমকে মাটির থেকে বানাইছে আর হাওয়াকে আদম থেকে বানাইছে আর গুলো সবকে আল্লাহ পাক নতফা থেকে বানাইছে বীর্য থেকে বানাইছে আমাদের নবীকে আমর থেকে অর্ডার থেকে কোন থেকে মুস্তফা নুরে জনাবে আমরে কু তাবে সালা দুনিয়া আলে মুস্তফা নুরে জনাবে আমরে কোন আমাদের নবী কোন থেকে বানাইছে হয়ে যাও আমাদের নবী কি বানাইবার সময় মাটি তো সৃষ্টি হয় নাই মাটিও সৃষ্টি হয় নাই তখন বানায় ফেলছে হুজুর এটা আমি মানি না তো আমি কি করতাম তুমি মানো না যে তুমি রকম তো অনেক কিছু মানো না যদি দিনের জন্য দলিল দিতে হয় দিনের জন্য দলে দিতে হয় তাহলে বুঝতে হবে দুনিয়াতে কিচ্ছু প্রমাণিত নয় দিনের জন্য দিন সূর্য উঠছে না একজন বলছে এটা দিন না রায় যে দিন তো প্রমাণ দাও দলিল দাও কোরআন থেকে হাদিস থেকে দলিল দাও এটা হচ্ছে দিন আচ্ছা দিনের জন্য যদি দলিল দিতে হয় দুনিয়াতে আর কিছু প্রমাণিত হওয়ার সুযোগ আছে কিচ্ছু প্রমাণিত নাই হযরত হযরত ঈসা আলাইহিস সালাম বাপ সাড়া সৃষ্টি হয়েছিল মায়ের থেকে সৃষ্টি হয়েছে কিভাবে হয়েছিল আমাদের নবী সৃষ্টি হয়েছিল আল্লাহর অর্ডারে আর হযরত ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে জিব্রাইলের ফুঁকে জিব্রাইলের ফুক فو دیئے سے فو فو کتا ہے حضرت مریم ارمو کے کتا ہے فرمایا میں پوک ماروں گا اللہ بچہ دے دے گا سبحان اللہ بزرگے لوگ اولی بزرگر فوک دارا ہو بچہ پیدا ہوئی فوک فوک زرفو ہو زرفو ہو অনেকে যারা ভু হালকা ভাবে দেখে যারা ভু যে কোরআন শরীফে আছে সেটা হজরতে মরিয়াম আলাই এবং ঈসা আলাইসামের ঘটনা হজরতে মরিয়ম বাইতুল মুকদ্দসের একটা রুমের মধ্যে বন্ধ হজরতে মরিয়মের কথা আপনারা অনেকে জানে থাকবেন হয়তো হজরতে মরিয়ম তিনি বাইতুল মুকদ্দসের মধ্যে লালিত পালিত হচ্ছেন ঘটনা একটু ফিশন দিকে না আসলে হয়তো বুঝে আসবে না আমি মনে করতেছি আপনারা কিছু কিছু হলেও জানেন হযরতে মারইয়ামের মা তার নাম হচ্ছে হান্না নাম কি সেই হান্না বিনতে ফাখুজ তিনি মান্নত করলেন আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও সেই সন্তানটা তোমার রাস্তাতে বাইতুল মুকদ্দসে দিয়ে দেব নিয়ত ঠিক করেছেন বাচ্চা হইবার আগে মান্নত করতেছেন আল্লাহ একটা বাচ্চা হলে আমি তোমার রাস্তায় দিয়ে দেব বাস আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হযরতে মরিয়ম কে পাঠাইলেন ফলাম্মা ওয়াদা তিনি আফসোস করতেছেন আল্লাহ আল্লাহ কি হয়ে গেল আমি তো নিয়োগ করছিলাম বাইতের মুকদ্দেশা দেব এখন তো মেয়ে হয়েছে মেয়েটা বাইতের মুকদ্দেশা দেব কেমনে তখন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বললেন ওয়লাইসা তোমার নিয়ত অনুযায়ী তুমি কাজ করো এটাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না এটার মধ্যে অনেক এর হিকমত আছে তুমি তোমার নিয়ত এবং মান্নত অনুসারে বাইতুল মুকद्दসে দিয়ে ফেলো বাইতুল মুকद्दসে দিয়ে ফেলেছে এখন বাইতুল মুকদ্দসের মধ্যে অনেক মতবল্লি এখন খেলা আলো বল করবে তখন বাইতুল মুকদ্দসে লটারি দিছেন মতলিরা কি দিছে লটারি অনেক লম্বা সরো আমি আসলে সংক্ষেপেই বলবো যেহেতু সময় নির্দিষ্ট সেই কারণে অনেক কথা বাদ দিয়ে বাদ দিয়ে যাব তবে আপনাদের বুঝে মত সহজ করে সহজ করে বলতে লটারি দিল লটারির মধ্যে কি কি কলম টলম অনেক কথা লটারির মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস নাম উঠলেন জকরিয়াল লালন পালন করতেছেন বাইতুল মুকদ্দাসের একটা ছোট্ট রুমের ভিতর চতুর্দিকে বাইতুল মুকদ্দাসের রুমের মধ্যে হযরত বাইরে তালা মেরে রাখে হযরত মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করতেছেন বড় হলো একদিন বড় হলো একদিন মরিয়মের ঘরের ভিতর একজন মানুষের সুরতে মানুষ একটা ঢুকে গেল মারিয়াম আসম বললেন ওহে আল্লাহর বান্দা আপনাকে আল্লাহর দোহাই দিচ্ছি বাইরে তো তালা মারা আপনি ঢুকলেন কেমনে যাই হোক যেভাবে ঢুকেন এটা আপনার ব্যাপার আমি আপনাকে খোদার দোহাই দিচ্ছি আপনি বের হয়ে যায় মারিয়াম আসম বললেন ওই ওই ব্যক্তিটা বললেন ওহে মারিয়াম আপনি যেই আল্লাহর দোহাই দিচ্ছেন সেই আল্লাহই তো আমারে পাঠাইলো আমি কোনো মানুষ নই আমি জিবরীল ফেরেশতা তো আপনি কেন আসছেন বলে যে আমি আপনাকে একটা সন্তান সম্ভব আপনার একটা সন্তান হবে এটা জানতে এবার জন্য আসি বলে যে আমার সন্তান কেমনে হবে ওলাম আকু বাগিয়া ওলামিয়াম শাস্তি বাসার ওলাম আকু আমি তো আমাকে তো কোন মানুষে স্পষ্ট করে নাই আমি কোন নাফরমানি করি নাই আমার সন্তান হবে কেমনে কাজালি কি। আল্লাহর হুকুমে হবে তো আপনি কেন আসছেন আমাকে পাঠিয়েছে একটা উসিলা করার জন্য আপনার মুখের মধ্যে আপনি হা করবেন আমি ফুক দেব আল্লাহর নির্দেশ জিবিরিল এসলেন জিবিরিল মারিয়াম ইসলামের মুখের মধ্যে ফুক দিলেন মারিয়াম সাম গর্ভবতী হলেন হজরতে ঈশালে শাম জন্মগ্রহণ করলেন একটা খেজুর গাছের গোড়ায় গেলেন মরিয়ম আলেশলাম হজরতে ঈশাকে জন্ম দিলেন কোলে করে নিয়ে আসলেন কোলে করে নিয়ে আসার পরে মরিয়ম আলেশ্লাম ওই খেজুর গাছের নিচে হজরতে যখন হজরতে ঈশালে সাম জন্ম হল তখন মরিয়ম দুর্বলতা লাগতেছে তখন আল্লাহ পাক বললেন ওহুযী ইলাইকি বেজুযিন نخল তুসাকিতা আলাইকি রুতবান জানিয়া হে মریم খেজুর গাছের ডালা ধরে টান দাও খেজুর গাছের দিকে হাত বাড়াও সেখান থেকে একেবারে ঠাটকা ঠাটকা খেজুর তোমার কাছে এসে যাবে সুবহানাল্লাহ বাচ্চার মা এখনই বাচ্চা হয়েছে উঠতে পারতেছে না খেজুর গাছের দিকে হাত বাড়াইলে খেজুর গাছ নিচে চলে আসতেছে মরিয়ে বলেছিলাম খেজুর খেলেন বুঝা গেল যাদের বাচ্চা হয় তাদেরকে যদি দ্রুত খেজুর খাওয়ানো যায় অনেক শক্তি ফেরত পায় শক্তি এবং বাচ্চাকে পর্যন্ত খেজুর কাহবের কথা আছে এটাকে তাহনিক বলা হয় কি বলা হয় আমাদের মা বোনরা আমাদের দেশের সংস্কৃতি আমাদের এখানে কিছু কাইতে দেওয়া হয় না এমন কি শাল দুধ নামক কতগুলো যেগুলো দুধ আছে সেগুলো ফেলে দিতে অনেকে বলা হয় অত ফেলে দেওয়ার জিনিস না এগুলো খাওয়ানোর জিনিস সেই সময়ে খেজুরের রস খাওয়াইতে বলতেছে খেজুর কে চিপে দাঁতে চিপে বা হাতে চিপে নরম করে আজকে যেটা বাচ্চা হয়েছে সেটার মুখে দিতে দেওয়া হয়েছে বলা হচ্ছে আমাদের নবী হজরতে আবদুল্লাহ ইবনে জোবাইরকে এরকম তাহনিক করেছেন হজরতে হাসান এবং হুসাইনকে সেরকম তাহনিক করেছেন যেদিন জন্ম হয়েছে তার মুখের মধ্যে খেজুরের চিপিয়ে খেজুর খেতে দিয়েছেন সুবহান ছোট্ট বাচ্চা কি খেজুর খেতে পারবে পারবে না কিন্তু সুষে সুষে যেই এক ফোঁটা রস এক ফোঁটা যেই রস সেই রসটা গেলে পর্যন্ত ওই ছেলের অনেক কাজ হবে দরুদ শরীফ পড়োন আল্লাহুম্মা সাইয়িদিনা মুহাম্মাদ সাইয়িদিনা یا علا جب چلے شمشیر پر چل نہ پڑے ربی سلیم کہنے والا غم و زدا کا ساتھ ہو اللہ امہ মা আমার আলে পিয়ার কেমন কুমাল করবেন সালাম কে কোলে করে হাজরত মারিয়াম বাইতুল মুকদ্দাসে আসলেন স্বাভাবিকভাবে একটা মহিলার বিয়ে শাদি হয় নাই হ্যাঁ এই মহিলাটা যদি একটা সন্তান কোলে নিয়ে ডাইরেক্ট বাইতুল মুকদ্দাসে চলে আসে অনেকে অনেক কথা বলবে না হাজরতে মরিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকদ্দাসের মতোলি এবং এলাকাবাসী সবাই বলতেছে ইয়া মরিয়াম ও মরিয়ম এটা কি করলা এটা কি করলা মা কানা আবুকে হিমরা উসই ওমা কারুম মুখে বগিয়া ইয়াও তেহারু ও মরিয়াম এটা কি করলে তুমি আর যে তো মরিয়াম আমি নয় আমি নয় বাচ্চাটাকে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথার থেকে মারিয়াম আলাইহিস সালাম ইশারা করার সাথে সাথে বাচ্চাটা কথা বলা শুরু করলো বাচ্চাটার বয়স কত হয়েছে দুই তিন ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা দুই তিন ঘন্টা বয়সের বাচ্চা কি বলতেছে ক্বাল ইন্নী আব্দুল্লাহ কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা বাচ্চা কথা বলতেছে দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুসারে বাচ্চা কথা বলে না কিন্তু সেই বাচ্চা যখন নবী হয় কি হয় সেই বাচ্চা যখন নবী হয় তাহলে নবী শিশু অবস্থায় কথা বলে সেই বাচ্চা যদি ওলি হয় শিশু অবস্থায় কথা বলে সেই বাচ্চার উপর যদি আল্লাহর অর্ডার হয় শিশু অবস্থায় কথা বলে গৌসে পাহাক সাইন সাহেব শিশু অবস্থায় কথা বলেছেন সুবাহান শুধু শিশু অবস্থায় নয় মায়ের গর্বে থাকা অবস্থায় কথা বলেছেন জন্ম হওয়ার সাথে সাথে কথা বলেছেন রোজা রেখেছেন কি রেখেছেন রোজা রেখেছেন

বাতেলের কথা বলতে বলতে আমার সময় নষ্ট করাটা চলবে না আমি আমার কথা বলবো হযরতে ইসাল আলাইহিস সালাম কয় শিশু কথা বলছেন আরো কি বলতেছেন কলব ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা নাকি আল্লাহ ছেলে বর্তমান গোটা খ্রিস্টান দুনিয়া গোটা খ্রিস্টান দুনিয়া ঈসা আলাইহিস আল্লাহ ছেলে বলতেছে তাদের যুক্তি তো উনি যদি আল্লাহ ছেলে না হয় ওনার বাপ কে তখন তাদেরকে আমরা ফালটা প্রশ্ন করি বাপ না থাকলে যদি আল্লাহ বাপ হইতে হয় তো আদম আলাইসলাম কি হবে মাও তো নাই বাপ তো নাই কবি সেখানে নীরব খ্রিস্টান জগৎ সেখানে মুখের মধ্যে সাইনে ফিরে দিয়ে বসে আছে গোটা খ্রিস্টান জগৎ একটা নিকৃষ্ট জাতি বাপ কেন নাই এই জন্য হজরত ইসালাম বলে আল্লাহ আল্লাহর নাম দিছে ফাদার গাম দিছে আর আমাদের মুসলমানদের মধ্যে কতগুলো দালাল আছে কতগুলো দালাল এক একজন এক দালাল কেউ আমেরিকার দালাল কেউ ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল কেউ এর দালাল আর কেউ কেউ আছে খ্রিস্টানের দালাল আমাদের দেশে ডক্টর তারল কাদরি একটা নাম শুনছেন নয়া মিনহাজি ফাটি এরা বলতেছে খ্রিস্টানরা ইমানদার বিলিভার 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 মানে ইমানদার তারল কাদরি ডাইরেক্ট বলতেছে যে আসমানে কোনো কিতাবের উপর ইমান আনলে

আল্লাহ জন্মগ্রহণ করে নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই লাম আল্লাহ কাউকে জন্ম দেয় নাই ইউলাদ আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই সুতরাং জন্মগ্রহণ করা জন্ম দেওয়া এটা আল্লাহর সাথে কাটে না আল্লাহর শানের সাথে অ্যাডজাস্ট হয় না আল্লাহ এর থেকে অনেক মুক্ত সুবহান হুয়া তাআলা বলুন সুবহান আল্লাহ মহতরম হাজরেন হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলতেছেন আমি আব্দুল্লাহ আমি ইবনুল্লাহ নই আমি আব্দুল্লাহ এবং আরো বলতেছেন আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে আমি কিতাব সহকারে এসেছি আমাকে নবী বানানো হয়েছে আমি নবী হয়েই এসেছি আমি নবী হয়ে এসেছি বয়স কত হয় ঘন্টা আজকের বাচ্চা দুই তিন ঘন্টার সন্তান সেই সন্তান বলতেছে আমি নবী হয়ে এসেছি নিজের বুকে হাত দিয়ে বলেন ইমানদারির সাথে বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নাকি ঈশা শ্রেষ্ঠ ও কুয়ারি পাকে মারিয়াম ونفختو فی قدام اے عجب نشان آزام مگر آمنا کا جایا تجھے ایک, ایک نے ایک بنایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا خدا سبحان خدا اللہ یہ قوانی پاک مریم مریم علیہ السلام شنطن বড় আশ্চর্যজনক সন্তান আশ্চর্যজনক সন্তান বাই 2 ঘন্টার বয়সের সন্তান কথা বলতেছে কিতাব দেওয়া হয়েছে নবী হয়ে এসেছেন কি হয়েছে নবী হয়েছে আচ্ছা ঈসা علیہ যদি ঈসা علیہ যদি একবারে মায়ের গর্ভ থেকে নবী হয়ে আসে আর আমাদের নবী যদি খুব খেয়াল করবেন কথা এখানে অনেক জমাতিও থাকতে পারে তারা খেয়াল করেন জমাতের বক্তব্য হচ্ছে সাইদি সাহেব বলেছিলেন যে আমাদের নবী চল্লিশ বছরের এক সেকেন্ড আগেও জানতেন না যে তিনি নবী হবেন আমি কি বুঝাইতে পারছি এটা কে বলছে সাইদি এবং এটা মুখে বলছে না তাদের বইয়ে লেখাও আছে যে নবী চল্লিশ বছর বাদে নবী হয়েছে আর তাদের কথা মতো আমাদের নবী চল্লিশ বছর বাদে নবী হয়েছে আর ইসা মায়ের গর্ব থেকে নবী হয়েছে তুলনা করলে ক্যা শ্রেষ্ঠ হচ্ছে ঈশা ইসলাম কারণ ঈশা মায়ের গর্বের নবী আর আমাদের নবী চল্লিশ বছর বাদে নবী তাহলে কে শ্রেষ্ঠ তো এখন কি নিজের ইমান থাকবে আমাদের নবী নিজে ঘোষণা করতেছেন আমি সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ আনা ইমাম আমি সমস্ত নবীদের ইমাম ওয়ালা ফখর আমি ফখর করে বলতেছি না আর সৈয়দ ওয়ালাদে আদম গোটা মানব জাতির সর্দার আমি হলাম গোটা মানব জাতির সর্দার ওয়ালা ফখর আমি গর্ব করে বলতেছি না বাস্তব কথা বলতেছি তাহদিসে নিয়ামত করতেছি আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন সেই কথাটা বলতেছি আল্লাহ আমাকে এমন কতগুলো নিয়ামত দিয়েছেন যেটা আমার আগে কাউকে দেয় নাই হজরতে জুবায়ের ইফিনে মোতাম ইফিনে আদি তিনি রেওয়াজত করেছেন হজরতে জাবের ইভিনে আব্দুল্লাহ আল আনসারি তিনি রেভায়ত করেছেন আল্লাহ রসলে সাহিত করেছেন উ খামসান আমাকে এমন পাঁচটা নিয়ামত দেওয়া হয়েছে যেগুলো আমার আগে কোনো নবীকে দেওয়া হয় নাই আমাকে এমন এমন নিয়ামত দেওয়া হয়েছে যেগুলো অন্য কাউকে দেওয়া হয় নাই আমার নবী এক পর্যায়ে বলেছেন লৌকান মুসা হাইয়ান মুসা আলাইহিস যদি জিন্দা থাকতেন লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই হযরতে মুসা আলাইহিস আমি নবীর কাছে উম্মত হতে হত মুসাকে আমার কলমা পড়তে হতো আমার উম্মত হতে হতো ঈসা আলাইহিস আমার উম্মত হতে হতো ঈসা আলাইহিস শেষ পর্যন্ত আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে কিনা কিয়ামতের যেই সমস্ত পূর্বে যেই সমস্ত ঘটনা ঘটবে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম ঈসা ইবনে মারইয়াম আবার নাজিল হবেন

হজরতে ইদ্রিস হজরতে ইসাল ইসলাম আবার আসবেন উনি চতুর্থ আসমানের মধ্যে আছেন জিন্দাই আছেন মারা যান নাই উনি আসবেন তিনি আরো সাত বছর বাসবেন। তাহার ৩৩ বছর বয়সের মধ্যে তাহাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল আসবেন আরও সাত বছর বাসবেন চল্লিশ বছর বয়সে উনি এন করবেন এমনি মতো অফ্রিকা ওরাফিউকা এই আয়াতে তফসিরে আপনারা কোরআন শরীফ এসুর আলেম রালে দেখতে পাবেন যা বলছিলাম হাজরাত্জি ইসা বলছেন আমি নবী হয়ে আসছে বুঝে গেলাম আল্লার নবীগণ মায়ের ঘর থেকে নবী হয়ে আছে উজা গেল আমাদের নবী মায়ের গর্ভ থেকে নবী ছিলেন মায়ের গর্ভে আসার আগেও নবী ছিলেন হযরতে জাবের জিজ্ঞেস করতেছেন ইমাম বুখারীর দাদা ওস্তাদ হযরতে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম সানাহানি রাদিয়াল্লাহু তাআলা 211 তে অন্তিকাল হজরত ইমাম আব্দুর রাজ্জাক ইয়েমনের মানুষ ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ হজরতে আব্দুর রাজ্জাক তরিব তাহর মুসন্নফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস নকল করতেছেন প্রথম ফসল প্রথম অধ্যায়ের মধ্যে প্রথম ফসলের মধ্যে তিনি রেওয়ায়ত করতেছেন তাহার ওস্তাদ মাহবর ইবনে রাশেদ থেকে হজরতে মাহবর বিন রাশেদ তাহার ওস্তাদ হজরতে মোহাম্মদ বিন থেকে মোহাম্মদ বিন মুনকাদের তাহার ওস্তাদ হজরতে জাহাবের থেকে হজরতে জাহাবের রেওয়ায়ত করতেছেন আল্লাহ রসুল থেকে হজরতে জাহাবের ডাইরেক্ট জিজ্ঞেস করতেছেন ইয়ারসুল্লাহ আপনি একটু বলুন না কখন থেকে আপনি নবী হয়েছে তখন হজরতে জাহের প্রশ্নের উত্তরে আল্লাহ রসুলের সাথ ফরমাচ্ছেন ও জাবের আমি তখন নবী ছিলাম যখন আদমকে বানানো হয় নাই কুন্তু নবিয়া আমি সেই সময়ে নবী ছিলাম ও আদম বাইনার রুহে বল যখন আদম আলাম রু এবং যশোদের মধ্যে এখনো পর্যন্ত মিশ্রিত ছিল পৃথক ছিল আলাদা ছিল আদমকে এখনো বানানো হয়নি আমি তখন থেকে নবী ছিলাম সেই আদম আল আগে পর্যন্ত আমাদের নবী নবী ছিলেন আর এই দেশের জমাতি যারা আছে তারা বলতেছে আমাদের নবী চল্লিশ বছর বাদে নবী হয়েছে এখন আপনারা বিচার করুন এই জামাতিরা কি নবীকে মানার মতো মেনেছে মানার মতো যে মেনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার তুলনা নাই ইয়া হাবিবাল্লাহ ইয়া সুলাল یا رسول اللہ رسول ہمرا تو جانی لے تمہارے کی دونوں جہان تمہاری نوری چوروں نے لٹائی یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ

এই রোডটার মধ্যে সুন্নি মাদ্রাসা থেকে ওয়াবি মাদ্রাসা বেশি আমি ওয়াবিদের কাছে একটা প্রশ্ন করতেছি আপনারা যদি কোনো কেউ ওয়াবি থাকেন বালা করে শুনে রাখেন আর যদি ওয়াবি না থাকেন আপনারা এই প্রশ্নটা পৌঁছাই দিয়ে আসবেন প্রশ্নটা হচ্ছে আপনাদের ওয়াবি মাদ্রাসার প্রত্যেক মাদ্রাসার মধ্যে মেরকাত একটা মানসিকের কিতাব পড়ায় মেরকাত নাম কি এই মেরকাতের শুরুতে এই মেরকাতটা আপনাদের মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসায় পড়ায় মানসিকের কিতাব সুন্নি মাদ্রাসায় পড়ায় ওয়াবি মাদ্রাসায় পড়ায় সেখানে একেবারে বিসমিল্লার মধ্যেই লেখা আছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ওয়াসসালাতু আলা মান কানা নবিয়াও ওয়া আদম বাইনাল মাই ওয়াত এবং এই কিতাবটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে ফজলে ইমাম খায়রাবাদি তাহার জন্ম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবীর আমলের পরে ইংরেজি আঠারোশো খ্রিস্টাব্দের আগে যখন এই দেশে ওয়াবিরা আসে নাই তখনকার আগের কিতাব এই দেশে ওয়াবি আনছেন সেই প্রথম ব্যক্তি যে ব্যক্তি এই দেশের মধ্যে ওয়াবি গিরি আনছে তার নাম কি তার নাম হচ্ছে ইসমাইল দেহ লবি কি লবি দেহ লবি কি তাহার একজন ফিরে আছে তার থেকে বয়সে ছোট ইসমাইলের বয়স বায়ান্ন বছর ফিরের বয়স ছচল্লিশ বছর দুজন মরতেছে ওই বালাকোটে যাইয়ে কোথায় মরতেছে বালাকোটে গিয়ে যখন তারা মরতেছে তাদেরকে মারি ফেলছে মুসলমান ফাটানরা কারা মারছে ফাটানরা মারছে কেন তারা চব্বিশটা মেয়েকে ধরে নিয়ে আসছে কয়টা মেয়ে চব্বিশটা মেয়েকে ধরে নিয়ে এসে মসিদের মধ্যে ওই সৈদ আহমদ করেনি এবং ইসমাইলের সাথে যারা যুদ্ধ করতে গেছে তাদের সাথে জোর করে বিয়ে করায় দিত জোর করে ওরা বলতেছে আমরা দেশুত্তে পারাইলে যারা বিদেশে মানুষের বিয়ে করব না বিয়ে করতে হবে আমি এখন আমেরিন মমেরিন হয়েছি সে একশো এক পর্যায়ে নিজের আমির মমিন এবং শেষ পর্যন্ত সে নিজের নবী পর্যন্ত দাবি করছে সেই জোর করে যখন ছাব্বিশ জন মেয়েকে বিয়ে করে দিছে সে নিজে দুইটা করছে নিজে কয়টা দুইটা আমি ভালো করে জানি আমার কথাগুলো লাইভ হচ্ছে সুতরাং আমি মন্ত্র না জানিয়া সাফের গাতে কথাগুলো বলতেছি আমি জানি এগুলোর দলিল চাইলে আমাকে আমারে কেউ মোবাইলেও চাইতে পারে প্রত্যক্ষ চাইতে পারে যে আপনার কথাগুলো ডকুমেন্ট কি বলবেন যা হোক আমার কথা সেদিকে নয় ফজলে ইমাম খয়রাবাদী তাহার ছেলের নাম ফজলে হক খয়রাবাদী সতেরোশো সাতান্ন সাতানব্বই তে জন্মগ্রহণ করছেন ফজলে হক চারি মাসে কোরআন শরীফ মুখস্থ করেছেন তেরো বছর বয়সে ফারে গুত্তাহসিল হয়ে গেছেন পরিপূর্ণ শিক্ষা জীবন শেষ করে ফেলেছেন 13 বছর বয়সে কবছরে তেরো 13 বছর বয়সে মুহতামিরিন 13 বছর বয়সে সব লেখা পড়াতে শেষ করে ফেলছেন আমার জানামতে অন্য বেশিও থাকতে পারে আমার জানামতে দুইজন ব্যক্তি একজন হচ্ছেন ফজলে হক খায়রাবাদী আর একজন হচ্ছেন আলা হযরত ফজলে বেরলভী তিনি 13 বছরে সমস্ত এলম শেষ করে ফতোয়া লেখা শুরু করে দিয়েছেন হজরতে ইমাম আল্লাহ হজরত এই ফজলকের বাপ ফজলক খায়রাবাদির বাপ ফজলুল হক খায়রাবাদি যিনি আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ একটু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আমরা সুন্নিরা কারা আমরা কারা আমরা ওরা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ইমাম আহলে সুন্নত ছিলেন ফজলে ইমাম খায়রাবাদের ছেলে ফজলে হক খায়রাবাদী আঠারোশো সালের তিন বছর আগে সাতানব্বইতে জন্ম একষট্টিতে ও আঠারোশো একষট্টিতে আন্দামানের মধ্যে শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন ওনাকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করার কারণে তাকে ওই যে বার্মার পশ্চিম দিকে আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকে টেকনাফের দক্ষিণে আর একটা দ্বীপ আছে না কি একটা মার্টিন সেন্ট মার্টিনের দক্ষিণে একটা আন্দামান দ্বীপ আছে আন্দামান তখনকার যুগে সেটাকে হালাফাইনে বলা হতো কি বলা হতো খালাফাইনের মধ্যে ব্রিটিশরা ইমাম আহলে সুন্নাত আল্লামা ফজলে হক খায়রাবাদীকে বনবাস দিয়েছেন নির্বাসন দিয়েছেন মরণ পর্যন্ত সেখানে কয়েদ করে রেখেছেন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সেখানে 61 তে উনি সেখানে শহীদ হয়েছেন সেখানেই তার মাজার সেই ফজলে ইমাম খায়রাবাদী মারকাত কিতাবের মধ্যে লিখেছেন আমাদের নবী তখন নবী ছিলেন যখন আদম বাইনাল মায়ে ও তিন সুবহানাল্লাহ আজ থেকে 250 বছর আগের কিতাব কত বছর আগে 250 বছর আগের কিতাব লেখেন সেখানে লেখা আছে যে ওয়াহিদম বাইনাল মায়ে ওয়তী ওয়াবির জন্ম গ্রহণ করেন এখানে ওয়াবি তখন আসে নাই ওয়াবি আস্তেছে 1820 এর পরে

মুরব্বির গ্রাম আমি কথাকে গোছাতে হবে আমি বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের কথা হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছেন আমাদের নবী যদি চল্লিশ বছর বাদে নবী হয় তাহলে আমাদের নবী তো ঈসা আলাইহিস সালাম থেকে জুনিয়র হয়ে গেল একজন মুসলমান হয়ে কোন কখনো সে কথা বলতে পারে না সুতরাং যারা চল্লিশ বছরে নবী হয়েছে বলে আমার মতে তারা মুসলমান দাবি করিবার অধিকার কথা সিরিয়াস কথা হজরতে ইসাল আমাদের নবী মায়ের গর্বে নয় শুধু দুনিয়া সৃষ্টি হওয়ার আদম সৃষ্টি হওয়ার আগেও নবী ছিলেন কুন্তু নবিয়া এটা বলেছেন হযরতে ফজলুল ইমাম খায়রাবাদী এবং এই হাদিসটা আছে মুসনাফ আব্দুর রাজাক এবং এই হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরতে জাবের হযরতে আমার বাবা কথা কে হবে হযরতে ঈসা আলাইহিস বড় হলেন এলাকার সমস্ত বনি ইসরাঈল ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন হে ঈসা ইবনে মারইয়াম আপনি যে নবী প্রমাণ কি নবী প্রমাণ লাগে দেখেন কথা کو খুব খেয়াল করেন আমি মিলাদুল নবীর উপর আলোচনা করতেছি হযরত ঈসা আলাইহিস সালাম সেই সূরায় সব থেকে 28 পারা থেকে وإذ قال عيسى مريم يا بني سَرَائِيلُ إني رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد أمي أي بشيء كتبت খুব খেয়াল করতে হবে হজরত ইসা আলাইহিস সালাম যাদের কাছে নবী হয়ে আসছেন সেই বাইতুল মুকদ্দাস বাসী বনি ইসরাইল তাদেরকে বলছেন হে আমার দেশবাসী হে বনি ইসরাইল না ইনি রাসূলুল্লাহ আলাইকুম আমি তোমাদের কাছে রাসূল হয়ে আসছি তখন সবাই বলতেছেন প্রমাণ কি প্রমাণ কি তাইলে বুঝা গেল অতীতে যারা রসুল হিসেবে এসছেন তাদের কাছে প্রমাণ চেয়েছেন কি চেয়েছেন প্রমাণ চেয়েছেন প্রমাণ ছাড়া কোনো কথা নাই প্রমাণ লাগবে মলানা হতে হলে প্রমাণ লাগবে বক্তা হতে হলেও প্রমাণ লাগবে আপনি বালা মানুষ কিনা প্রমাণ দিতে হবে উড়ে এসে জুড়ে বসলে হবে না থেকে মানুষ একটা বসাই দিলে হবে না নোয়াখালী সেই ব্যক্তি শুননি না ওয়াবি এটা প্রমাণ লাগবে কি লাগবে প্রমাণ লাগবে আপনি বলতেছেন আপনি শুননি প্রমাণ কি হযরতি ইসা আলাইহিস বলছেন আমি রাসূলুল্লাহ সবাই বলছে প্রমাণ কি তখন উনি প্রমাণ দিচ্ছেন দুইটা খুব খেয়াল করবেন একটা প্রমাণ আমি আমার আগে মুসাদদিকালিম বাইনা ইদাইয়ামিনাত আমার আগে তাওরাতকে আমি সার্টিফাই করছি তসদিখ করতেছি তসদি তসদি সত্যায়ন করতেছি প্রত্যায়ন করতেছি অ্যাটাস্টেড করতেছি সাপোর্ট দিচ্ছি আমি আমার আগের নবীদেরকে সাপোর্ট দিচ্ছি এবং আমি আমার আরেকটা দলিল হচ্ছে আমি নবী পালন করতেছি মুসাদ্দেকান মোবাস্সেরান এ আমার খুব খেয়াল করবে আমার কথা শেষ কিন্তু ই সে বলছেন আমি রসুল সবাই বলছেন প্রমাণ কি বলে যে দুইটা প্রমাণ একটা হচ্ছে আমি আমার পূর্ববর্তী সমস্ত কিতাব বিশেষ করে তৌরাত কে মোসাদ্দিকাল নিমাব্বাই না দাই আমি আমার আগে মূসা علیہ সাবের যে তাওরাত এটাকে আমি সাপোর্ট করতেছি কি করতেছি হযরতে ঈসা নিজের জামনিজের প্রমাণ করার জন্য আগেরগুলোকে গুলোকে সাপোর্ট করতে হচ্ছে আগেরগুলোকে গুলোকে গেল কোন ব্যক্তি নিজে হক না না হক নিজে সুন্নিরা বাতেল এটা নির্ভর করবে আগের গুলোকে সাপোর্ট করে কিনা আগের গুলোকে আগে আমাদের যুগে এখন দুই হাজার সাল চোদ্দশো তেতাল্লিশ হিজড়ি চোদ্দশো তেতাল্লিশ তেতাল্লিশ আগের যুগে আমাদের নবী থেকে এই পর্যন্ত সদ্য সদ্যশ বছর গেছে কিনা এখন আমি যদি বলি আগের গুলো সব ভুল হয়ে গেছে এখন আমি যেটা বলি এটাই সদ্য এটা কি কথা সঠিক হবে নিজেকে বেচা যাওয়ার জন্য নিজে যে হক নিজে যে সত্য সেটা প্রমাণ করার জন্য আগের গুলোকে সমর্থন দিয়ে দিয়ে আসতে হবে এই কারণে আমরা সর্দিরা কথা বলার সময় আগের থেকে বন্দনা গেয়ে আসি আল্লাহ আল্লাহ আমাদের সোহাব আল্লাহ রসুলের কাছে ফসাও আবু কসিদ্দিকিরে ফসাও উমর বারুকেরে ফসাও ওসমান গরিরে ফসাও মৌল আলীরে ফসাও আসান হোসেনের ফসাও ইমাম আজমের ফসাও এক লক্ষ চব্বিশ হাজার সমস্ত অন্য সাহাবিদেরকে ফসাও ইমাম আজমকে ফসাও ইমাম সাহিকে ইমাম মালেককে গৌসে বাঘকে ইমাম বুহারিকে গরিব কে যা যা জানি হুজুর ব্যাকরণে কিনলে ফসাই দেখবে বেসা যাবিল কিনলে আই যেখনো হন উড়ন্ত ফাঁকি ন আই যেখনো বেজা আল ন আই যে দুকা বাস ন ইয়ে নুন দলিল দিদি আর যারা বুজুর্গ আনে দিলে ন মানে আল্লাহ আমিন কি হলি দি হাজার মুরাজা শুভ শুভ হন বলে এলে মনে হয় জনরা কি আসলে দেখ না দেখো ইতে আসলে মনে করতো এলাকা তো হৌগ্য শুননি আছে তো ইতারা মনে ধন্দ করলি ফিসুদি বেদা মারিতে কি মারিতে বেদা 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 বুঝুন না বেদা 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 মানি ফিসুদি লাঠি মার এবার হতে বেদা ইতে আতল্লাহ মানুষের হদুগু মুসল্লি

বলে তা যে আলফি গিল্লাল না গিল্লাদিনা আল্লাহ বাক বলছেন ইমানদার ওরা ওরাই বালা মানুষ ওরাই সুনি ওরাই জন্মতি যারা এরকম দোয়া করে ফিরলে না আল্লাহ তুমি আমাকে মাফ করো বলে ইওয়ান ইন আল্লাদিনা সবাক না বেরি ইমান এবং আমার আগে এই পর্যন্ত যারা ইমানদারীর সাথে চলে গেছে সবাইকে মাফ করো কথা আমি আবার ঘুরেছি হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ও আমার বনি ইসরাঈলরা আমি তোমাদের কাছে নবী হয়ে আসছি প্রমাণ কি বলে যে প্রমাণ এক নম্বর প্রমাণ হচ্ছে আমার অতীতে যতগুলো নবী এসেছে সমস্ত নবীগুলোকে আমি সার্টিফাই করতেছি সবগুলোকে সমর্থন করতেছি আমি সবার পার্টি সবাই জিকে আইও আমি হযরত মুসা আলাইহিস সালামের পক্ষে আমি ঈসার পক্ষে আমি ইব্রাহিমের পক্ষে আমি সমস্ত নবীদের পক্ষে বলুন সুবহানাল্লাহ হুজুর ওইসা মানলাম মানলাম আপনি অতীতের সমস্ত নবীদেরকে মানতেছেন আর কি हां আরেকটা প্রমাণ কি আরেকটা প্রমাণ হচ্ছে যেটা না হলে এই পর্যন্ত কোনো ব্যক্তির নবী হতে পারবে না সেই কথাটা হচ্ছে আমি মিলাদুন নবী করতেছি الله أكبر آه، يا رسول الله يا خو صندوستقي جندبار جندباد حضرته إيشالش بولشان وامو بشران كوب كي أقول مبشران بشران برسول يأتي من بعد اسمه أحمد أمي جنوبير আনন্দ চিত্তে অত্যন্ত আনন্দের সাথে মুবারক মুবারকের মানে অতিব আনন্দের সাথে যেই সুসংবাদ জানানো হয় خوش আমি নিজে অত্যন্ত আনন্দিত হয়ে অতিব আনন্দের সাথে ওই নবীর আগмони বার্তা তোমাদেরকে জানাচ্ছি যে নবী আমার পরে আসতেছেন যাহার নামে nami ইসমে গরামি হচ্ছে আহমদ বলুন সুবহানাল্লাহ মুবশশিরান মুবশীরা আমি যে ঈসা একজন নবী তার প্রমাণ হচ্ছে আমি বিলাদউল নবী করি আমি কি করি আমি কি বুঝাইতে পারছি অর্থাৎ মিলাদুল নবী, না করলে নবুয়ত প্রমাণ হয় না মিলাদুলনী না করলে বেলায়ত প্রমাণ হয় না মিলাদুলনী না করলে এলমের প্রমাণ হয় না মিলাদুলনী না করলে জ্ঞানের পরিচয় হয় না মিলাদুলনী না করলে সেই ব্যক্তি আলেম নয় জাহেল মিলাদুলনী না করলে সেই ব্যক্তি বালা মানুষ নয় খারাপ মানুষ মিলাদুল্নবী না করলে সে ব্যক্তি বালা বংশের নয় যাজ্ঞ বংশের মিলাদুন্নবী না করলে সেই ব্যক্তি জান্নতি নয় জাহান্নামী মিলাদুলনী না করলে সেই ব্যক্তি আল আলোর মানুষ নয় অন্ধকারের মানুষ এই শুধু মোবাসারান থেকে মোবাসারানের মধ্যে মোবাসারান মানে আমি নিজেও আনন্দিত এবং আনন্দ হয়ে আরেকজন নবীর আগমন বার্তা ইয়াতি মিমবাদি এটা আমার পরে আসতেছে আমার পরে আসতেছে আমার পরে আসতেছে 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 নবী আসতে আসতে বলাটাকে বলা হয় মিলাদুন নবী এবং উনি নামও বলে দিচ্ছেন হযরত ঈসা থেকে আমাদের নবীর দূরত্ব 600 বছর 570 বছর কত বছর সারা বছর বছর 500 বছর আগে আমাদের নবীর আগমনের কথা বলে গিয়েছেন হযরত ঈসা ইসলাম তাহলে বুঝা গেল নবীরা গায়েবও জানে এবং নবীরা আমাদের নবীর আগমনী বার্তা বলে বলেই দুনিয়ার থেকে গেছেন এটাই হচ্ছে মিলাদুল নবীর যথার্থতা যারা মিলাদুল নবী মানতে চায় না তারা কোরআন শরীফের এই সমস্ত আয়াতের কোনো মানি যথাযথ মানি করতে পারবে না পারতেছে না বরং তারা ইচ্ছাকৃত ভাবে নিজেদের ধর্ম এবং দল নিজেদের ফাটি টিকেবারের জন্য এই সমস্ত আয়াতের মধ্যে তারা লুকোচুরি করতেছে অপব্যাখ্যা করতেছে আল্লাহ এই সমস্ত অপব্যাকারীদের থেকে আমাদের দিন ধর্মকে রক্ষা করুন সবাই বলুন আমি